সুপার লিগে ক্রিকেটের স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাটে খেলে এসেছে দেশসেরা তিন ক্রিকেটার তামিম, সাকিব, মাহমুদুল্লাহ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাদের নেমে পড়তে হচ্ছে ক্রিকেটের দীর্ঘ পরিসরে। তবে বাশার মনে করেন টেস্টের পারফরম্যান্সে এর কোনো প্রভাবই ফেলবে না। রিসেন্টলি ওরা টেস্ট ম্যাচ একটা খেলেছে, তো আমার মনে হয় এটা খুব একটা সমস্যা। তিনজনই প্রুভেন প্লেয়ার, ওদের অ্যাডজাস্ট করতে কিংবা অ্যাডাপ্ট করতে খুব বেশি সময় লাগবে। নিউজিল্যান্ডের সফর থেকে ঘুরে ফিরে এসেছে ক্রিকেটারদের ফিটনেস সমস্যা, তাই তো ভবিষ্যতে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পারফরম্যান্সের সাথে সাথে ফিটনেসের ব্যাপারেও কোনো আপোষ করবে না বোর্ড। স্কোয়াড ডিক্লেয়ার করার আগে কে কতখানি ফিট সেটা খুব কাছাকাছি দেখেছি, ফিজিও ট্রেনারের সাথে বসেছি, কেউ ফিটনেসে একটু ঘাটতি থাকলে তাকে আমরা এবার রাখিনি। আশা খেলার মধ্যে কি যদি আনফিট হয়ে যেত সেটা আসলে কিছু করেনি, দিস ইজ পার্ট অফ গেম, বাট সো ফার সো গুড। আমাদের এই টিমটা এখন সবাই ফিটনেসে কোনো সমস্যা নেই। সে সঙ্গে শততম টেস্ট নিয়ে খুব বেশি রোমাঞ্চিত না হয়ে সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতেই ক্রিকেটারদের পরামর্শ দিলেন সাবেক এই অধিনায়ক। 100টা টেস্ট খেলে ফেলছে, ডেফিনেটলি অনেক বড় একটা মাইলস্টোন। মাহবুব রিমন, সময় সংকটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রতকর অবস্থায় পড়লে সেই ক্রিকেটারকে নিষিদ্ধ করা হবে, সময় সংবাদ এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আগে এ ব্যাপারে বোর্ড পরিচালকরা খেলোয়াড়দের সাথে বৈঠক করে কড়া সতর্কবার্তা দেন। এছাড়াও বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের নির্দিষ্ট নীতিমালাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান জালাল ইউনুস। বিস্তারিত হুমায়ুন কবির হোসেন রিপোর্টে। ক্রীড়াজগতে বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সর্বোচ্চ জায়গা জুড়ে ক্রিকেট। এই ক্রিকেটাররাই স্বপ্ন দেখান, তারাই লক্ষ কোটি মানুষের স্বপ্ন সারথি, কিন্তু আলোর নিচে যেন আঁধার। 2015 বিশ্বকাপের আগে পেসার রুবেল হোসেনের নারী কেলেঙ্কারির ঘটনা দেশের সীমানা ছাড়িয়ে সমালোচিত হয়। নারী ঘটিত ব্যাপারে সবচেয়ে বেশি সমালোচিত হন ক্রিকেটাররা। গেল বিপিএলে সাব্বির আলমিনের বিতর্কের রেশের পরপরই স্পিনার আরাফা সানির কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়। এর মাঝে আরেক পেসার সাদাত রাজীব গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কারাগারে যান পর্যন্ত। ব্যাপারগুলোতে বেশ বিব্রত ক্রিকেট বোর্ড, তাই হুঁশিয়ারি ক্রিকেটারদের দিকে। আমরা চাই না তাদের এমন এমন কিছু স্ক্যান্ডাল হোক তাদের নিয়ে যে তাদের থানা পুলিশ করতে হয় এবং সে এফেক্টটা যদি আমাদের ক্রিকেট টিমে পড়ে। এই ধরনের আমরা বরদাস্ত করতে পারবো না এবং এটা আমরা টলারেন্স, জিরো টলারেন্স শো করি। কিছুদিন আগে সমস্ত ন্যাশনাল ক্রিকেটার দিনে বসা হয়েছিল, আমাদের বোর্ড ডাইরেক্টরও ছিল তাদের সাথে এবং তাদের কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে তারা যত সতর্ক থাকে তাদের সামাজিকভাবে চলাফেরার যে তারা করে থাকে বাইরে সেদিকে যাতে তারা খেয়াল রাখে, এমনভাবে তারা যাতে কোনো কিছু ঘটনা না ঘটে যাতে তাদের ক্যারিয়ারে এফেক্ট হয়, ক্যারিয়ার ছাড়াও ক্রিকেট বোর্ড বা ক্রিকেট দলের প্রতি এফেক্ট হয়। জাতীয় দলের ক্রিকেটাররা দেশের অনেক তরুণ ও উঠতি ক্রিকেটারের আদর্শ, তাই ব্যক্তিগত জীবনে ক্রিকেটারদের সচেতন থাকার পরামর্শ এই বোর্ড পরিচালকের। তাদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের লোকরা, তারা আমাদের এখন ক্রিকেটাররা তাদের কাছে একজন আইডল, ইয়াংস্টাররা তাদের ফলো করে। আমরা চাই না তারা এমন এমন